হমফম কিছু নেই তো, কি সমস্যা এখন? সমস্যা বলতে এটা তো ধরুন আমাদের স্কুল কলেজ এদিকে যে তিন চারখানা পাড়া আছে সব কটার তো যোগাযোগ স্থলই এটা লালপোলটা, তো এটা যদি এরকমভাবে মানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো মানে সব দিক থেকেই ক্ষতি, মানুষের বাচ্চাদের বিশেষ করে স্কুলে যাওয়ার ক্ষতি, যারা স্কুল স্টুডেন্ট আছে কলেজ স্টুডেন্ট আছে তারা ধরুন সময় মতন আসছে, একটা স্কুলে পরীক্ষা কিংবা কলেজে পরীক্ষা তারা তো জানে না পরীক্ষা মতন সময় মতন আসছে, তো এখান থেকে যদি আবার 3 কিলোমিটার ঘুরে যেতে হয় ওদিকে রাস্তারও হাল খারাপ, তো এটা তো একটা বড় সমস্যা। এখানে ব্যবসার তো আপনি আমি ছেড়েই দিলাম, সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে একটা বড় ধরনের। ওই ব্রিজ থেকে যেতে আমাদের এখনো ভয় লাগে। কি চাইছেন আপনারা? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে 2-3 মাস আগেই পোলটা একটা বড় অঙ্কের টাকা